হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইশাস ক্রিয়েটিভস ব্লগস। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা মেয়ে যদি চায় যে তার বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে, তাহলে কিন্তু খুব সহজেই সেটা করা যায়। বাড়ি যেমনই হোক না কেন, যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। সেরকমই তোমরা অনেকেই হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমার উঠোনে কিন্তু প্রচুর গাছ ছিল, মিষ্টি আলু গাছের থেকে শুরু করে বটবটি গাছ সমস্ত কিছুই ছিল। তো সেই সমস্ত গাছগুলো তুলে উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর গাছগুলোকে দেখতে পাচ্ছ, কিছু গাছ মাছের কার্টুনগুলোতে আমরা শিফট করে সেগুলোকে সারিবদ্ধভাবে রেখে দিয়েছি। আসলে কী বলতো, উঠোনের মধ্যে যদি গাছ থাকে তাহলে না সাপ কোপ আসার সম্ভাবনা খুব বেড়ে যায়। এই কারণে উঠোনটাকে এতটা পরিষ্কার ঝকঝকে তকতকা করে রাখা, কারণ বাড়িতে তো একটা ছোট বাচ্চা রয়েছে, কখন পোকামাকড় এসে আক্রমণ করবে কেউ বলতে পারে না। উঠোনটা লেপছিলাম, পুরোটা কমপ্লিটও হয়নি, হঠাৎ করে অঝরে বৃষ্টি নেমে পড়লো। কেমন লাগে বলো তো, এত পরিশ্রম যখন নিমিষে ব্যর্থ হয়ে যায়। এটা যদি মানুষ করতো বা অন্য কেউ করতো তাহলে হয়তো তার উপরে খুব চোটপাট দেখাতাম, কিন্তু এখন কি করি, বৃষ্টি সমস্ত পরিশ্রম জল করে দিল। সকাল থেকে এত পরিশ্রম করে যাচ্ছে, সমস্ত উঠোনটা পরিষ্কার করে এটা লেপে চেপে সব ঠিক করলাম, এখন এভাবে বৃষ্টি আসলো। সমস্ত মানে যা যে সমস্ত জায়গায় লেপেছিলাম সমস্ত ধুয়ে নিয়ে চলে গেছে। আমি কিন্তু খুবই জেদি একটা মেয়ে, বৃষ্টিটা যেই একটু কমেছে আমি আবার উঠোন লেপতে শুরু করে দিয়েছি। কারণ দেখো কি বিচ্ছিরি লাগছে না দেখতে, এভাবে কি আর ফেলে রাখা যায়। এত কষ্ট করে উঠোনটা পরিষ্কার করেছি, এখন একটু রোদ উঠেছে, তাই ভাবলাম যে আবার উঠোনটা ভালো করে লেপে নেই। এতটা গরম লাগছিল আর শরীর এতটা খারাপ লাগছিল, তারপরও আমি কন্টিনিউয়াসলি লেপেই যাচ্ছিলাম। মাথা পুরো টিকটিক করছিল ব্যথাতে, তারপরেও পরিষ্কার করছিলাম, কারণ ছেলের না হলে খুবই অসুবিধা হচ্ছিল। কিছুদিন থেকে ওকে বাইরে একদমই ছাড়া যাচ্ছিল না সাপগোপের উৎপাতে। এখন দেখো পুরো উঠানটা কিন্তু আমি সুন্দর করে লেপে নিয়েছি। এখন আমি ভাবলাম যে উঠোনটাকে আর ফেলে রেখে কি করি, সুন্দর করে একটু আলপনা দিয়ে দিই, তাহলে হয়তো দেখতে বেশ ভালো লাগবে। তাই আমি স্নান করে এসে আলপনা দিতে বসে গেলাম। গতকালই কিছু পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল, সেগুলো দিয়ে আলপনা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে আলপনাটা অবশ্যই জানিও, কোনো রকমে দেবার চেষ্টা করেছি, যেন পুজো পুজো একটা ভাব আসে এই কারণে। এরপরে আবার আলপনা দিতে দিতে আমি পুরো ঘেমে গিয়েছিলাম, তাই আবার গা ধুয়ে বসে পড়েছি এবার কাপড় জামা ভাঁজ করতে। কাপড় জামা দুদিন আগে সমস্ত ধোয়া হয়েছিল, কিন্তু সেগুলো আর ভাঁজ করে গুছিয়ে রাখার সময় পাচ্ছিলাম না। আজ যখন একটু হাতে সময় পেয়েছি, ভাবলাম যে সমস্ত জামা কাপড় গুছিয়ে গডরেজটা একটু গুছিয়ে নিই। খুব অগোছালো হয়ে আছে সব কিছু জানো তো, আর এমন অগোছালো না আমার একদমই দেখতে ভালো লাগে না। বাড়িঘর যখন অগোছালো থাকে তখন কিন্তু দেখতে বাড়িটা কেমন জানি লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া লাগে। তোমরা কি বলো, আমার তো এরকমই মনে হয়। এখন তাড়াতাড়ি গডরেজটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন দেখো পুরো গডরেজটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। একটা শাড়িতে রেখেছি আমার সমস্ত কাপড়, আরেকটাই শাশুড়ির সমস্ত জামা কাপড়, আর নিচের থাকটাই ছেলের সমস্ত জামা কাপড়। আর এদিকে দেখো আমাদের পুকুরে কত কলমি শাক হয়েছে, তো সেখান থেকেই বর্মশাই কতগুলো কলমি শাক তুলে এনেছে। খুব কচি জানো তো, রান্না করলে খুব সহজেই মজে যায়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কুমড়ি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। পুকুরে কোনো রকম নোংরা আমরা ফেলি না, আর এত ভালো কুমড়ি শাকগুলো খেতে কি আর বলবো, আগে অনেক গোবর সার ফেলা হয়েছিল, সেখান থেকেই হয়তো অনেকটা পুষ্টিগুণ পেয়ে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে।
তো দেখো আমি কিন্তু ঝটপট করে এখন কমলি শাকগুলো কেটে নিয়েছি, এরপর রান্নাতে চলে যাব। কমলি শাক খেতে শুরু শুরুতে আমার একদমই ভালো লাগতো না, কিন্তু বলে না শ্বশুরবাড়িতে এসে সব কিছুই খাবার খেতে হয়, সেরকমই হয়েছে আমার পরিস্থিতি। যে খাবারটা একদমই পছন্দ ছিল না সেটাও আজকাল খাচ্ছি, আর আস্তে আস্তে এগুলো ভালোই লাগছে। সব কিছুই অভ্যাসের ওপর নির্ভর করে, আমারও তাই হয়েছে। এখন সবার সাথে খেতে খেতে আমারও এই জিনিসটা ভালো লাগতে শুরু করেছে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাত হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর যখনই এই গরম বাষ্পটা আমার হাতে এসে লাগে তখনই আমি কি করি, ফু দেই। তাহলে কি হয়, বাষ্পটা অন্যদিকে উড়ে যায় আর সেই তাপটা কিন্তু হাতে লাগে না। তো তোমরা যারা আমার মতো এভাবে করে ভাতের মার ঝরাও, তারাও কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারো, দেখবে হাতে আর গরম লাগছে না। এদিকে দেখো, আমি কলমি শাকের জন্য লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমরা কিন্তু কলমি শাকে পেঁয়াজ ফোড়ন দিয়ে খাই, তোমরা কি দিয়ে খাও অবশ্যই জানিও। ছেলেকে বসিয়ে রেখে গিয়েছিলাম একটু খেলতে, কিন্তু ও তো ছোটো বাচ্চা, কতক্ষণ আর খেলবে? ও মা মা করে চিৎকার করছে, আমিও আর না পেরে দৌড়ে এসেছি। এখন ওকে একটু শান্ত করেছি, শান্ত করে কিছু খেলনা দিয়েছি, আর ও শান্ত মনে খেলনা দিয়ে এখন খেলছে। আমি ভাবলাম ও যখন এখন মন দিয়ে খেলছে, এই সুযোগে আমার আর কিছু কাজ আছে সেগুলো গুটিয়ে নিই। ছোটো বাচ্চা নিয়ে একা সংসার সামলে কীভাবে যে মানে সমস্ত কাজ গুছিয়ে রাখি, যারা আমার মতো একা থাকো তারাই একমাত্র বলতে পারবে। ভীষণ গরম আজ, ভীষণ গরম, ভালো একটু রেস্ট করে নিই, পরে আবার কাজ করি। প্রায় সময়ই দেখবে বৃষ্টি হয়ে যাবার পর যে গরমটা দেয় না, সেটা সহ্য করা যায় না, ভীষণ গরম দেয়। আবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে এসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিলাম, এরপর পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে। পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কলমি শাকগুলো। তোমাদেরকে আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমার কড়াই দেখে তোমরা কেউ কিছু মনে করো না, আমার কড়াইগুলো একটু কালচে। আমি সত্যি কথা বলতে কড়াই মাজতে একদমই পারি না, আমার হাতে প্রচণ্ড ব্যথা করে। যখনই আমার মা আসে আমার বাড়িতে বা আমার শাশুড়ি আসে, তখন তারাই কড়াইগুলো মাজে, আমি একদমই কড়াই মাজতে পারি না। আর এদিকে দেখো, কমলি শাকটায় কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মজিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম, এরপরে রেডি হয়ে গিয়েছিল আমাদের কমলি শাক। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভাত আর কমলি শাক নিয়ে বসে পড়েছি, তাড়াতাড়ি খেয়ে নেব। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার উঠোনটা আগে দেখতে কেমন ছিল, মানে লেপার আগে উঠোনটা দেখতে ঠিক এমন ছিল। আর এদিকে কিন্তু প্রচুর তুলসীর চারা হয়েছিল, যেগুলো আমি পরে অনেক রকমের টবের মধ্যে পুঁতে দিয়েছি, আর এখন তো বর্ষাকাল তো গাছগুলো জীবিত হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। যদি আজকের ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, টাটা।